এগুলোর ক্যামেরা নিয়ে তো কথা বলার কিছু নেই, কার্ভ ডিসপ্লে, হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 12 জিবি র্যাম, 128 জিবি র্যাম, না স্ন্যাপড্রাগন 4865, ফুল স্ক্রিন ডিসপ্লে, একটা ফোনের যতটুকু দরকার সবকিছু আছে, সবকিছু আছে, নাথিং ওয়ান, সাদা কালার, ফুল বক্স, ফুল বক্স, হ্যাঁ এটা ফুল হোয়াইট কালার, নাথিং ওয়ান, হ্যাঁ আচ্ছা আচ্ছা, কত জিবি এটা ভাইয়া? এটা 8 জিবি 256 জিবি, 8 256 জিবি, এই যে ফুল বক্স দেখতে পাচ্ছেন, একদম ক্যাবেল টেবেল সহ, একদম পিন টিন সহ, নোট 20, 8 জিবি 128 জিবি, এটা স্ন্যাপড্রাগন প্রসেসর, এসপেন সহ, এসপেন সহ, আচ্ছা দেখতে পাচ্ছেন একটা সিস্টেম আছে, এই যে এসপেন ছবি তোলা যায়, ছবি ওঠানো যায়, ওঠান, ওকে ওকে, দেখতে পাচ্ছেন এই কই স্পেনের, এই যে আমার হাতে, ঠিক আছে, এটা যদি ক্লিক করি ওই যে ছবি হয়ে গেছে, ঠিক আছে, 512 জিবি, 512 জিবি ভিউয়ার্স দেখেন, 8 512 জিবি, যাদের স্টোরেজ নিয়ে সমস্যা আছে তারা কিন্তু ব্লগিং করতে চায় বা ইউটিউবে ইয়া করতে চায়, তাদের ভিডিও করতে চায়, ঠিক আছে, আমার নিজেরও একটা লাগবে এটা মনে হয় যা, বুঝতেছি, বুঝছেন, 512 জিবি, 20 আল্ট্রা, 12 জিবি 128 জিবি, 12 128 জিবি, স্ন্যাপড্রাগন প্রসেসর, 865, এটা সবাই জানেন 100x জুমের ফোন, 100x জুমের ফোন, ঠিক আছে, যাদের ছবি তোলা যায় কাছ থেকে, S22 প্লাস, জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন S22 প্লাসটা কিন্তু খুব জোস একটা ফোন ভাই, ঠিক আছে, আচ্ছা এটা প্রেস করতেছেন আজকে আমাদের, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমরা কিন্তু ভালো আছি, আমরা চলে আসছি আবারও জমুনা ফিউচার পার্কে, আজকে আমরা চলে আসছি KMG মোবাইল ফিউচারে, অনেকদিন পরে, মোটামুটি প্রায় ঈদের আগে ভিডিও হয়েছিল, ঈদের পর আর কোনো ভিডিও হয় নাই, আর আপনাদের রিকোয়েস্ট কিন্তু আমরা আবারও চলে আসছি, আজকেও দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক অনেক কালেকশন আছে, আর যেহেতু ঈদের পরের ভিডিও অবশ্যই ভালো একটা রেট হবে, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে স্যামসাংয়ের এখান থেকে শুরু করে মোটামুটি হিউজ পরিমাণ কালেকশন আছে, সোনির কালেকশন দেখতে পাচ্ছেন, তারপর ওয়ান প্লাসের কালেকশন আছে, এদিকে দেখতে পাচ্ছেন মটোরোলা কালেকশন আছে, এলজি ভিসিটি থিঙ্ক আছে, এদিকে আছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা নাথিং আছে, তারপর দেখতে পাচ্ছেন গুগল পিক্সেলের মোটামুটি হিউজ কালেকশন আছে, এদিকে আইফোনে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো কিছু কালেকশন আছে, আর আমাদের সাথে আছে দেখতে পাচ্ছেন কিন্তু কবির ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, ঈদের আগে একটা ভিডিও হয়েছিল মোটামুটি কয়েকদিন আগে, আর ঈদের পরে আর কোনো ভিডিও হয় নাই, যেহেতু অনেকদিন পরে আসছি ভাই, রেটটা কেমন দেবেন আজকে? ইনশাআল্লাহ রেটটা ভালো দেওয়ার চেষ্টা করব, এবং কালেকশন করছি ফ্রেশ কন্ডিশনে, সময়টা নিয়েছি এই জন্য যে কালেকশনের একটা ব্যাপার আছে, হ্যাঁ অবশ্যই, এভারেজ ফোন আমরা উঠাই না, ভালো কালেকশন না হলে দেখা যায় ওটা ফ্রেশ কন্ডিশনে, ইউজ ফোনের ব্যাপারটা হচ্ছে মূলত কন্ডিশনের উপর ডিপেন্ড করে, অবশ্যই অবশ্যই অবশ্যই, আর একটা কথা বলবো, আমি কিন্তু অনেক ফোনের রেট জানি ভাই, এমন একটা রেট দেন, ঠিক আছে, সর্বনিম্ন রেটটা দিয়ে দেন, আমার বার্গেনিং না করা লাগে আপনার সাথে, ইনশাআল্লাহ, ঠিক আছে, অনেকে ভিউয়ার্সরা বলে কি ভাই আপনি একটু দরদাম করতে পারেন না, এখন এই যে কথাবার্তাগুলো কিন্তু আমরা অনুসারে ভিডিওর বাইরে বলে নেই আগে, ঠিক আছে, তো আপনি একটা রেট দেন যাতে আমি দরদাম না করা লাগে, ঠিক আছে, ভালো রেট দেওয়ার চেষ্টা করেন, তো শুরুতে একটু লোকেশনটা বলে দেন ভাই, আমাদের লোকেশন হচ্ছে আপনার কুড়িল বিশ্ব রোড, যমুনা ফিউচার পার্ক, আর লেভেল 4 এ জি ব্লকে, KMG মোবাইল ফিউচার, KMG মোবাইল ফিউচার, আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা একটু, ওয়ারেন্টি হচ্ছে আপনার 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এটা হচ্ছে ঢাকার বাইরে যারা তাদের জন্য, আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা, কুরিয়ার পলিসিটা, আর কুরিয়ার পলিসি হচ্ছে আপনার 2020 টাকা কুরিয়ার করে দিবে, প্রোডাক্টটা পাওয়ার পর আপনার বাকি টাকা দিয়ে দেবে যে কোনো ফোনের ক্ষেত্রে, ওকে ঠিক আছে, তো বেশি কথা না বাড়ি শুরু করে নাকি ভাইয়া, স্যামসাং কি দিয়ে শুরু করবো, এই মাথা থেকে শুরু করে এখান থেকে, স্যামসাং A52s, A52s ভিউয়ার্স দেখতে পাচ্ছেন A52s ফুললি ফ্রেশ কন্ডিশন আছে, একেবারে নিউ কন্ডিশন আছে, একেবারে নিউ কন্ডিশন, ঠিক আছে, আমি একটু, হ্যাঁ আপনারা অনেকে ভাবেন যে ভাই আপনি ফুললি ফ্রেশ কন্ডিশন বলেন, একটু দেখেন সাইড টাইড ঘুরে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পলিও কিন্তু এখন ওঠানো হয়নি, যে পলি করা আছে, আর এটা কত জিবি ভাইয়া? এটা আপনার 6 জিবি 128 জিবি, না আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 6 128 জিবি দেখতে পাচ্ছেন, আর ক্যামেরার কোয়ালিটি কিন্তু অসাধারণ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রেস কত হচ্ছে, এটা এলজি মাত্র 24,500 টাকা, 24,500 টাকা, 24,500, দরদাম করা লাগবে না, এটা আপনি যেহেতু বলছেন সেই জন্য আমি এইভাবে দিয়ে দিই, আচ্ছা 24,500 টাকা, ঠিক আছে, তারপর যাচাই করে নিতে পারবে, সমস্যা না, ওকে নেক্সট, ঠিক আছে, এরপর A82, A82 কোয়ান্টাম 2 নামে যারা আমরা চিনি, ঠিক আছে, কার্ভ ডিসপ্লে, হালকা কার্ভ, জোস একটা ফোন, ঠিক আছে, অনেক স্ট্রং একটা ফোন, আর এই ফোনটা কালার অ্যাভেলেবল আছে, কোনো রকমের কোনো কমপ্লেইন নেই, কালার আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক আছে, আচ্ছা ঠিক আছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোনো কমপ্লেইন নেই, এই ফোনটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন, নির্দ্বিধায়, ঠিক আছে, এগুলো কিন্তু ক্যামেরা, ডিসপ্লে কোয়ালিটি, কার্ভ ডিসপ্লে, খুবই সুন্দর একটা ফোন, প্রেস করতেছেন এটা, এটা দিচ্ছি মাত্র 25,000 টাকা, 25,000 টাকা, 26,000 টাকা অন্যান্য ব্লগে আছে, আমিও দেখছি, আমিও ব্লগ দেখি, হ্যাঁ যে আমি দেখি না তা না, আচ্ছা 25,000 টাকা, জি 25,000 টাকা দিচ্ছি ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 25,000 টাকা, ঠিক আছে, আমি কিন্তু ফার্স্টেই বলে নিয়েছি যে দরদামের আমি অপশন রাখছি না, এবং কন্ডিশনগুলো দেখিয়ে দিবেন, অবশ্যই যদি ক্র্যাশ থাকে, ডেন্ট থাকে, সেই ক্ষেত্রে ফোন আরও দেখা যায়, হ্যাঁ তারপর আমি দিয়েছি একদম মানে চিপ রেডে, চিপ রেডে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, এরপর দিচ্ছি S20 আর এগুলোর ক্যামেরার কোয়ালিটি ভাই খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন ফুল HD কোয়ালিটি ক্যামেরা,
আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন এগুলো স্ন্যাপড্রাগন প্রসেসরের আচ্ছা আচ্ছা 6100 জিবি প্রসেসর জি প্রেস করতেছেন এটা 2600 টাকা 2600 টাকা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 2600 টাকা ঠিক আছে সো যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন চলে আসেন S10 প্লাস স্পেশাল এডিশন 512 জিবি মানে S10 প্লাস সাধারণত যে সমস্ত 8128 এর ফোনগুলো পাওয়া যায় তার চেয়ে এটা ওয়েট হ্যাঁ এটা এত ওয়েট এটা স্পেশাল এডিশন করছে তাই নাকি হাতুরি মার্কা করছে এটা মনে হয় না 512 জিবি যাদের স্টোরেজ নিয়ে সমস্যা আছে তারা কিন্তু ব্লগিং করতে চায় বা ইউটিউব এরিয়া করতে চায় তাদের ভিডিও করতে চায় ঠিক আছে আমার নিজেরও একটা লাগবে এটা মনে হয় যা বুঝতেছি বুঝছেন 512 জিবি চলতেছে হ্যাঁ প্রচুর চলবে না কারণ হলো এই যে স্টোরেজ নিয়ে তো আর কোনো মানে মানে কার কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে তো কত দিচ্ছেন এটা ভাই দিচ্ছি মাত্র 30000 টাকা 30000 টাকা এইটা একটু কম করা যায় না আচ্ছা 1000 টাকা কমায় দিলাম জানো 29000 টাকা করে দিলাম আচ্ছা 29000 টাকা দেখছেন আমি কিন্তু ভাইরে বলছি যদি একটু মনে হয় আমি কিন্তু 29000 টাকা ইনশাআল্লাহ আমাদের যাচাই বাছাই করার সুযোগ আছে আচ্ছা 29000 টাকা ঠিক আছে S10 5G এটা 512 জিবি 512 জিবি 8GB 512 জিবি এটা ক্যামেরার জন্য হাই রেজুলেশন 8 512 জিবি আচ্ছা এটা কিন্তু 512 জিবি র‍্যাম ঠিক আছে আর এটা কিন্তু ব্লগিং এর জন্য বেস্ট ডাবল ফাংশনাল ক্যামেরা সামনে ঠিক আছে আর পেছন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ফুল এইচডি কোয়ালিটি যারা আসলে ইউটিউব কন্টেন্ট অথবা ফেসবুক কন্টেন্ট তৈরি করতে চান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে বিশেষ করে এডিটিং তার ভিডিও সবকিছু এক ফোন দিয়ে হয়ে যাবে কত দিচ্ছেন এটা ভাইয়া এটা সেম প্রাইসে রাখবো 29000 টাকা আচ্ছা এটা কিন্তু সেম 29000 টাকা একটু বড় ডিসপ্লে যাদের পছন্দ এটা নিতে নোট 10 প্লাস নোট 10 প্লাস 12256 জিবি এটা তো ব্যাপারে মোটামুটি আমাদের দেশে সবাই জানে 12256 জিবি দেখতে পাচ্ছেন আর এই ফোনটার চাহিদা আজীবনও শেষ হবে না ভাই যতদিন মানে স্যামসাং আছে আর যতদিন ফোন আছে হ্যাঁ অতদিন এটা চলবে ঠিক আছে এটার চাহিদা কোনোদিন শেষ হবে না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নোট 10 প্লাস আর এটা কন্ডিশন নিউ কন্ডিশন একবার নিউ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আচ্ছা প্রেস কত আছে এটা 34500 টাকা রাখ 34500 টাকা 30000 টাকা দেয়া আছে মানে 35-36 দেয়া আছে আচ্ছা 34500 টাকা ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কন্ডিশন অনুযায়ী কিন্তু ফোনের দামটা ভেরি করে অবশ্যই আপনারা হয়তো জানেন যারা নিউ কন্ডিশনে চান একেবারে নিউ কন্ডিশনে ফোনগুলো চান তাদের জন্য এই ফোন আর তারপর দেখেন এই যে আইএমই ম্যাচিং করে এখন পর্যন্ত ঠিক আছে ব্যাক সেল কোনো চেঞ্জ করার অপশন নাই আমাদের প্রত্যেকটা ফোনে আইএমই ম্যাচিং করা ম্যাচিং করা আছে দেখেন এইটার ম্যাচিং করা এইটার ম্যাচিং করা সব মানে যে কোটা দেখাইছি প্রতিটা কিন্তু আইএমই ম্যাচিং করা আছে এরপর S20 প্লাস S20 প্লাস ডুয়েল সিম ডুয়েল সিম না জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন S20 কালার अवेलेबल আছে ডুয়েল সিম মানে কালার আছে अवेलेबल যার যেটা পছন্দ হয় নিতে পারেন ঠিক আছে ওকে ভিউয়ার্স আর এগুলোর ক্যামেরা নিয়ে তো কথা বলার কিছু নেই কার্ভ ডিসপ্লে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 12 জিবি র‍্যাম 128 জিবি র‍্যাম না স্ন্যাপড্রাগন 865 ফুল স্ক্রিন ডিসপ্লে একটা ফোনে যতটুকু দরকার সবকিছু আছে সবকিছু আছে এর মধ্যে আচ্ছা কত দিচ্ছেন এটা দিচ্ছি 28500 টাকা 28500 টাকা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 28000 কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে যা যেটা পছন্দ দেখাবো S21 প্লাস 8GB 256GB 1 প্লাস জি 8GB 256GB S21 প্লাস ভিউয়ার্স 8 256GB আর ক্লোজ মানে ক্যামেরা কিন্তু ক্লোজ করে আমি একটু দেখাচ্ছি যে আসলে কোন রকমের ডেন্ট স্ক্র্যাচ আছে কিনা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নট এ সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু আচ্ছা এটা কত দিচ্ছেন তাহলে এটা দিচ্ছি মাত্র 38500 টাকা 38500 টাকা ভিউয়ার্স এটা কিন্তু 256GB 8 256GB আর এটা আছে 8GB 128GB এটার দাম কম জি 128GB এটা হচ্ছে 35000 টাকা 36000 টাকা अवेलेबल মার্কেটে ব্লগে বিক্রি হচ্ছে আচ্ছা 35000 টাকা ডিসকাউন্ট করে দিলাম ঠিক আছে ভাই রেটটা কিন্তু আমার ভালো লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে কমেন্ট করে এখানে বাজে কিছু বলার দরকার মানে সুযোগ নাই ঠিক আছে কমেন্টস করবেন সমস্যা নাই যাচাই বাছাই করে কমেন্ট করেন একটু ভালো কমেন্ট করেন ঠিক আছে ভাই ওকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যামেরা খুবই সুন্দর ট্রিপল এইট প্রসেসর যারা নিতে অনেক সময় হয় কি ব্লগে দিয়ে দেয় উল্টাপাল্টা রেট দিয়ে দেয় কাস্টমার এসে হয়রানি হয় প্রোডাক্ট পায় না একটা রেট দিয়ে দিল 30000 সেটা দিয়ে দিল 28000 টাকা হ্যাঁ এইটাই আসার পরে কাস্টমার পায় না যে ভাই দেখে আসলাম এটা একটা কাস্টমার হয়রানি হয় দয়া করে আপনি দিয়ে বলতে দেয় সবাইকে যে কাস্টমারকে হয়রানি করেন না এইটাই কালকে যেটা নেট জোরে সেটাই দেন একটা মানুষ দূর থেকে আসে একটা ফোনের রেট দেখা আসার পরে দেখে অনেক সময় অনেক কাস্টমার এরকম হয় যে আইসা ওই প্রোডাক্ট ওই দামে পাচ্ছে না একটা ভিডিওতে কালকে দেখলাম যে এমন একটা রেট দিছে গতকালকে আসছে আমার এক কাস্টমার আইসা বলতাছে ভাই এই রেটে দিছে এই রেটে আমি কোথাও মার্কেটে পাইলাম না ভাই ওই দোকানে গেছে ওই স্টক শেষ স্টক শেষ একটা মাল আছে এমন একটা কোনো প্রয়োজন নাই একটা না দুটা মাল আছে এমন একটা রেট দিছে যে ওই দুইটা বেচার পর আর কোনো মার্কেটে জীবনে ফোনই কিনতে পারবে না মানুষ হয়রানি করে না তাহলে অবশ্যই যারা আসবেন ফোন দিয়ে আসবেন এবং শিওর হয়ে আসবেন অবশ্যই অবশ্যই যদি কোনো রেট কমে পান অতিরিক্ত কমে পান সেই দোকানে কনফার্ম করে আসবেন অবশ্যই আচ্ছা জি এরপর এরপর দেখাই আমরা S22 পার্পল কালারের 8GB 128GB জোস একটা কালার ভাইয়া দেখতে পাচ্ছেন Gen 1 একদম নতুন মডেলের এই ফোনগুলো প্রচুর চাহিদা নতুন আসছে বাজারে চলতেছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডেলটাও নতুন হ্যাঁ বেশি দিন লঞ্চ হয়েছে বেশি দিন হয় না আর কি ঠিক আছে আর এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি অসাধারণ বিশেষ করে আইফোন যারা আসলে মারাত্মক ক্যামেরা এটা আইফোনের একটা ফিল আছে কিন্তু এটা ভিতরে ঠিক আছে আইফোনের ডিজাইনই করছে প্রায় আচ্ছা কত দিচ্ছেন এটা এটা দিচ্ছি মাত্র 47000 টাকা 8128 জিবি 8128 জিবি 47000 টাকা S22 নিউ কন্ডিশন নিউ ওকে জাস্ট আনবক্স আনবক্স
আনবক্স করা হয়েছে। এটা কিন্তু ভাই এটা ওই যে অনেকে ভাববেন যে আবার রিফারবিশড কোনো অপশন না 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 ওটা চেক করে নেবে, আমরা চেক করে দেব। আর রিফারবিশ ক্লোন সমস্ত কিছু আমাদের চেকের অপশন এখানে আছে, আমাদের সেই চেক করার ব্যবস্থা আছে, অসুবিধা নেই। তারপর আছে S22 Plus। হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন S22 Plus 8GB, এটা 8GB না, এটা দেখেন এই যে পেছনে কিন্তু স্যামসাং এর আইমি নাম্বার প্লাস এই কালারটা কিন্তু अवेलेबल না, কিছু আছে এই দুইটা কালারই কিন্তু রিয়ার কালার, রিয়ার হয় সাধারণত আপনার কালার টালা হয় অন্যান্য কালার হয় দুইটা কালারই রিয়ার। আচ্ছা আচ্ছা S22 Plus জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন S22 Plus কিন্তু খুব জোস একটা ফোন ভাই, ঠিক আছে। আচ্ছা এটা প্রাইস কত হচ্ছে আজকে আমাদের? মাত্র 58,000 টাকা, মাত্র 58,000 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 58,000 টাকা, ঠিক আছে। একটু কি কম করা যায়? এটা এটা 60,000 টাকা মার্কেটে অ্যাভেলেবেল আছে, তাই আমি 2,000 টাকা আরো ডিসকাউন্ট করে দিচ্ছি। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যামেরা জোস একবারে, ঠিক আছে। যারা নিউ ফোন নিতে যাদের নিউ নতুন নেবে একবার নতুন, ঠিক আছে, নতুন সোজা করে তারা নিতে পারেন এগুলো, ঠিক আছে। ওকে তারপর কি আছে? এরপর S20 Ultra ক্লিক করি ওই যে ছবি হয়ে গেছে, ঠিক আছে। আর একটা ক্লিক করি ওই ছবি হয়ে গেছে, দেখছেন। মানে এটা যদি এরকম হাতে থাকে আর আপনারা ক্যামেরা ওপেন করে 10 জন দূরে গিয়ে, ঠিক আছে, এগুলো আবার প্রবলেম থাকে কিন্তু অনেকগুলো কিন্তু চেক করে নেয় না অনেকে। আচ্ছা এসপেন আছে, সেগুলো কিন্তু প্রবলেম থাকে। ওকে এগুলো আবার ফোনগুলো একটু কমে দেয়া যায়। আচ্ছা তো কত হইছে এটা? এটা রাখতেছি আমরা মাত্র 32,000 টাকা, 32,000 টাকা দাম আমরা কমই রাখতেছি। আচ্ছা তারপর কি আছে? এরপর দেখতেছি আপনার Note 20 Ultra, Note 20 Ultra 12 GB, 256 GB, 12/256 GB, কালার সাদা কালার, রেয়ার একটা কালার। আচ্ছা দেখতে পাচ্ছেন ব্রোঞ্জ কালার আর সাদা কালার, সাদা কালার দুইটা কালার, সাদা কালার 12/256 GB, সাদা কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম দেখিয়ে দেন কন্ডিশন গুলো একদম নিউ, 12/256 GB একবারে নিউ কন্ডিশন আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন, সুপার কন্ডিশন যাকে বলি আমরা, ঠিক আছে। আচ্ছা প্রেস করতেছেন এটা? একবার নতুন আছে এটা কিন্তু, হ্যাঁ যারা নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন। আচ্ছা তারপরে আমাদের কি আছে এদিকে? এরপরে কিছু গুগল মোটরোলা দেখে, মোটরোলা দেখে দিই, মোটরোলা যারা নতুন ফোন নিতে চান, নতুন, হ্যাঁ আচ্ছা নতুন ফোন নিউ ফোনের দামে, নিউ ফোন নিউ একবার নিউ, হ্যাঁ নিউ না হলে নিবে না, নিউ না হলে ফ্রি, তাই নাকি? কন্ডিশন হ্যাঁ দেখতে পাচ্ছেন সাইড ভাই এতটা, মানে সেট এমনি ফ্রি দিয়ে দেব যদি নতুন না হয়, সাইডটা এতটা ফিটিংটা এতটা একবার নতুন, হ্যাঁ আপনি সরাসরি না দেখলে বুঝবেন না। আচ্ছা সাইডের ফিটিং গুলো কিন্তু খুবই সুন্দর করছে ভাই, ঠিক আছে। আর সর্বোচ্চ কার্ভের ফোন, ঠিক আছে। আর যেগুলো ড্রেন ক্র্যাচ আছে সেগুলো দেয়া যাবে, এগুলো আবার প্রাইস একটু কম হবে। আচ্ছা 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 কত করে দিচ্ছেন? এগুলো 30,000 থেকে 35,000 টাকা রাখবো, যেগুলো একদম নিউ কন্ডিশনে 30,000 থেকে আমাদের কাছে 35,000 মধ্যে পেয়ে যাবে, 30 থেকে 35 আমাদের কাছে কালেকশন আছে। আচ্ছা এটা কন্ডিশনের উপর দাম ডিপেন্ড করে। ওকে ভিউয়ার্স এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি মোটরোলা 30,000 থেকে 35,000 টাকা, 30 থেকে 35,000, মানে 30,000 টাকাও মোটরোলা পেয়ে যাবে আমাদের কাছে, পাবে পাবেন আবার 35,000 টাকা 35,000ও পাবে সর্বোচ্চ। আচ্ছা সমস্যা নেই, আপনাদের বাজেট অনুযায়ী, বাজেট অনুযায়ী নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে তারপর কি আছে? যাদের বাজেট কম হয়ে গেছে একটু আনফ্রেশ হলে চলবে, তাদের জন্য 30,000 টাকা। আচ্ছা যারা নিউ কন্ডিশনে চায়, নিউ কন্ডিশনের মধ্যে বোঝেনি একটু দাম রাখবো, অবশ্যই অবশ্যই ওই আনফ্রেশ সাথে একটু দাম একটু বেশি পড়ে, এটা স্বাভাবিক। তারপর আছে কি? এরপরে দেখাবো আপনার নাথিং ওয়ান সাদা কালার, ফুল বক্স, হ্যাঁ এটা ফুল হোয়াইট কালার, নাথিং ওয়ান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা কত জিবি এটা ভাইয়া? এটা 8GB 256GB, 8/256 GB, এই যে ফুল বক্স দেখতে পাচ্ছেন, একদম ক্যাবেল টেবেল সহ, একদম পিন টিন সহ, একদম এই যে পিনটাও আছে আনকমন একটা, সুই সুইটা
দেখছেন এই ফিউ আজ পর্যন্ত দেখি তো ভাই এটা কি এটা তে ইনজেকশনের মতন লাগে এটা কি এটা ক্যাপসুলের মতন করছে এটা কি পিন এটা পিন এটা কি মোবাইলের পিন জি জি এটা কি সাথে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটার সাথে একদম কমপ্লিট দেখেন অবশ্যই এটা কিন্তু ফোনের পিন হ্যাঁ আনকমন মানে পুরাই আনকমন রে ভাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এটা ফোনটাও আনকমন ঠিক আছে হোয়াইট কালার এটা লাইটিংটা খুব সুন্দর হয় পিছনে লাইটিং অনেক সুন্দর সুন্দর লাইটিং হয় কিন্তু পেছনে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লাইটিং কিন্তু দোষ যারা নতুন ফোন কিনবেন সেকেন্ড হ্যান্ড দামে আচ্ছা তাদের জন্য তারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে ওকে কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 38500 38500 38500 হ্যাঁ 500 টাকা ডিসকাউন্ট 38000 টাকা রাখবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এটা কিন্তু অনলি 38000 টাকা এটা কিনা নতুন কিনা একই একই কথা আমরা একটু সোনিতে যাই এবার দেখেন সোনির কিন্তু 5 মার্ক 2 আছে এখানে দেখতে পাচ্ছি 5 মার্ক 2 আমাদের কাছে কালার अवेलेबल আছে হিউজ কোয়ান্টিটি আছে হ্যাঁ এই যে এগুলা খুললাম না এগুলা একদম সিল প্যাক করা আছে 5 মার্ক 2 5 মার্ক 2 ভিউয়ার্স দেখেন 2800 জিবি 5 মার্ক 2 যত পিস চান নিতে পারবে কত পিস লাগে যত পিস লাগে যত পিস চান নিতে পারবে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে যদি আমরা একটু শুরু করি 5 মার্ক 2 দেখেন যে কত পিস আছে अवेलेबल এই দেখেন অবস্থা সব 5 মার্ক 2 জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে 5 মার্ক 2 1 2 3 4 5 6 7 8 9 পিসেস জি মানে 5 মার্ক 2 এখানে কিন্তু 9 পিসের মতন আছে ঠিক আছে এখান থেকে দেখে শুনে যেটা পছন্দ হয় আপনার সেটাই নিয়ে নেবেন ঠিক আছে দামে গ্যারান্টি স্টিকার দেওয়া আছে আচ্ছা এটা গ্যারান্টি স্টিকার হুম হুম ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কোম্পানি গ্যারান্টি স্টিকার দেওয়া আছে কত করে দেখুন এটা মাত্র 19500 টাকা 19000 টাকা 19000 রাখবো আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 19000 টাকা ঠিক আছে দেখতে পাচ্ছেন 2800 জিবি ঠিক আছে 2800 জিবি হ্যাঁ যার যেটা পছন্দ নিতে পারবে 5 মার্ক এটা তো 5 অনলি 5 দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলি 5 হ্যাঁ এটা মাত্র 15000 টাকা 66 জিবি 66 15000 টাকা 15000 টাকা 14.5 টা করা যায় 14.5 না 15 15 নিচে রাখা যায় আচ্ছা 15000 টাকা ওকে তারপর কি আছে আমাদের এদিকে এই যে এলজি এরপরে দেখাবো এলজি বি60 থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা অসাধারণ একটা ক্যামেরা ক্যামেরা কিন্তু আপনার 8K 8K হ্যাঁ 8K ক্যামেরা আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু 8K ক্যামেরা 8K ক্যামেরা কালার अवेलेबल আছে রেজোলিউশন কি ভাই 5000 এমপিআর ব্যাটারি যারা রাফ ইউজ করতে চায় র্যান্ডম জীবন্ত লাগে একবার জীবন্ত মনে হয় ক্যামেরাটা ঠিক আছে লং টাইম ব্যবহার করতে চায় তাদের জন্য এই ফোন বেস্ট একটা ক্যামেরা বেস্ট একটা ফোন 4K ভিডিও ক্যামেরাও পর্যন্ত 4K 4K হ্যাঁ আচ্ছা কত দিচ্ছেন আজকে এটা এটা মাত্র 22000 টাকা 22000 টাকা 22000 টাকা 22 জি কমাই করেন একটু একটু আচ্ছা 21000 টাকা রাখবো 21 21 আচ্ছা 21000 টাকা ঠিক আছে এরপর এলজি ভেলভেট এলজি ভেলভেট এলজি ভেলভেট 6GB 128GB দিচ্ছে মাত্র 18000 টাকা 18000 টাকা 6128GB 18GB ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 6128GB কিন্তু মাত্র 18000 টাকা জি ওকে এখন আমরা একটু ওই ইসে গুগল পিক্সেলে যাই ভাই গুগল পিক্সেলে মোটর গুগল পিক্সেল 6 কিছু কালেকশন মার্কেটে এগুলো শর্ট 6 হ্যাঁ কিছু কালেকশন আমাদের কাছে আসছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা 8GB 128GB আছে 8GB 256GB আছে দুটি আছে হ্যাঁ কালার अवेलेबल আছে আচ্ছা যার যেটা পছন্দ নিতে পারবেন ঠিক আছে নিতে পারবেন একদম নিউ কন্ডিশনে ওকে নতুন কন্ডিশন পিক্সেল 6 একদম সাইড বর্ডারগুলো দেখিয়ে দেন মানে কতটুকু ফ্রেশ আচ্ছা পিক্সেল 6 কতটুকু ফ্রেশ হলো একটা সেটকে নতুন বলা যায় নতুন বলা যায় অবশ্যই সেটা দেখিয়ে দেন তাহলে আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রতিটা প্রোডাক্টে কিন্তু কন্ডিশন 100% ফ্রেশ আছে কত করে দিচ্ছেন এগুলো ভাইয়া এটা আপনার এই 8GB 128GB এর দিচ্ছি 32000 টাকা 32000 টাকা আর 8GB 256 দিচ্ছি 35000 টাকা 35 32 35 সবগুলো ইউএস এর ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট আচ্ছা ঠিক আছে দেখিয়ে দিচ্ছি নালে বুঝবে না একটু কি কম করা যায় নাকি কোনো অপশন আছে দেখুন আসলে ইনশাআল্লাহ সম্মান করব কিছুটা সম্মান করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক সমস্যা দেখুন দরকার নেই ইউএস এর ভেরিয়েন্ট তো ওকে এই দেখেন ঠিক আছে এই যে ইউনাইটেড অফ ইউনাইটেড স্টেটস বেশিরভাগই আপনার চায়নাগুলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে সেগুলো তো 5000 টাকা কমে দিতে পারবে এগুলা যে ইউএস এর আচ্ছা ইউএস এর ভেরিয়েন্ট কত করে দিচ্ছেন তাহলে মাত্র 32000 টাকা 32 আর 35 আচ্ছা তারপর এরপর দেখাবো পিক্সেল 4 এ 5G 4 এ 5G 4 এ 5G 4 এ 5G হ্যাঁ দেখতে পাচ্ছেন 4 এ 5G না 6GB 128GB কালার अवेलेबल আছে আমাদের কাছে আচ্ছা একদম নিউ কন্ডিশনে একেবারে নতুন একবার জাস্ট আনবক্স হইছে এগুলো 4 এ 5G হ্যাঁ 4 এ 5G আচ্ছা কত দিছেন এটা এটা দিচ্ছি মাত্র 19000 টাকা 19000 টাকা 4 এ 5G 4 এ 5G ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 4 এ 5G 19000 টাকা 18.5 টা হয় না না জান 18.5 করে 18.5 18.5 ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 4 এ 5G কিন্তু অনলি 18500 টাকা ঠিক আছে ওকে নেক্সট অর্ডার করতে হবে দ্রুত দ্রুত প্রোডাক্টের প্রবলেম আছে শর্ট দাম বাড়তেছে প্রোডাক্টের আচ্ছা আচ্ছা তারপর এদিকে OnePlus এর কিছু ফোন আছে দেখলাম OnePlus এর 7 প্রো OnePlus 7 প্রো পপ আপ ক্যামেরা যাদের 12 কত 256 ক্যামেরা দেখেন 12 256 12 8GB 256 ফিজিক্যাল ডুয়েল সিম ইউজ করতে পারবেন ফিজিক্যাল ডুয়েল পপ আপ ক্যামেরা হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে পপ আপ ক্যামেরা আচ্ছা কত দিচ্ছেন এটা এটা দিচ্ছে মাত্র 32000 টাকা 32000 টাকা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 32000 টাকা তারপরে
কালার আছে একই একই আচ্ছা কালার আছে কালার अवेलेबल আছে আর কি ওকে যার যেটা পছন্দ হয় নিতে পারেন ঠিক আছে কন্ডিশন খুব ভালো আছে 10 প্রো 1+ 10 প্রো 12256 ফিজিক্যাল 256 জিবি এটা দিচ্ছে মাত্র মাত্র 48000 টাকা 48000 টাকা 128 জিবির দামে 12256 জিবি আচ্ছা 48000 টাকা 48000 টাকা দিচ্ছে ওকে এটা কিন্তু অনলি 48000 টাকা এদিকে OnePlus এর আর কিছু কালেকশন আছে দেখছি ভাইয়া হ্যাঁ OnePlus এর কিছু যারা নরমাল এর মধ্যে নিতে চান একটু কম দামের ভিতরে কম দামের মধ্যে আচ্ছা এই OnePlus N100 ফিজিক্যাল ডুয়েল সিম আছে এক সিমের আছে আচ্ছা দুইটাই আছে কত করে সিমগুলো ফিজিক্যাল ডুয়েল সিমটা দিচ্ছি 15000 টাকা 15000 টাকা আর যেটা সিঙ্গেল সিম ওটা দিচ্ছি 14000 টাকা 14000 টাকা আর N200 আছে N200 এরও দিচ্ছি মাত্র 15000 টাকা 15 N200 আমাদের কাছে अवेलेबल আছে যারা কম দামের মধ্যে OnePlus ইউজ করতে চান তারা কিন্তু এগুলো এগুলো কিন্তু গ্রিন লাইন ইস্যু নাই না না এগুলোর কোনো সমস্যা এগুলোর কোনো সমস্যা নাই অনেকে ভয় কিনতে চায় না গ্রিন লাইনের জন্য এগুলোর সমস্যা নেই এগুলোর কোনো গ্রিন লাইনের ইস্যু নাই না 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 ঠিক আছে 15000 টাকা জি আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এগুলো কিন্তু অনলি 15000 টাকা ওকে আমরা কি আবার আইফোনে যাব নাকি এরপর চলে যাই আমরা আইফোনে আচ্ছা আইফোনে এখান থেকে শুরু করি আইফোনে 12 প্রো 12 প্রো আইফোন দেখাবো 12 প্রো 128 জিবি ফুল ফ্রেশ কন্ডিশন অথেন্টিক আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপেল যারা কিনতে চান আপেল তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে আর দেখো আপেল ঠিক আছে এটা ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম ঠিক আছে আর ব্যাটারি কত আছে ব্যাটারি আপনার আছে 90 আছে 90 আছে না 87 আচ্ছা যাই হোক কত সেন্ট এটা প্রাইস এটা দিচ্ছি মাত্র 68000 টাকা 68000 টাকা ওকে ওকে এটা কিন্তু অনলি 68000 টাকা তারপরে আছে কি 12 দেখতে 128 জিবি এটা কিন্তু কালার খুব সুন্দর ভাইয়া 128 জিবি না জি 12 আচ্ছা ভিউয়ার্স 128 জিবি 12 ব্যাটারি কত আছে এটা ব্যাটারি 100 আছে এটা জাস্ট মানে ওপেন হয়েছে খালি ওপেন হয়েছে স্যার 100% ব্যাটারি 0% ইউজ হয় নাই ইউজই হয় নাই ওকে কত সেন্ট এটা প্রেস এটা দেখাই দিন তাহলে বুঝবেন না 3 টুলস এর আমাদের চেক করা আছে সেটা দেখাই দিলে ভালো হবে আচ্ছা আচ্ছা একই নাকি একই একই কোয়ান্টিটি আছে নিতে পারবেন সমস্যা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে 100 এই যে চার্জিং দেখেন চার্জিং টাইমটা দেখেন জিরো টাইম আচ্ছা আচ্ছা মানে এখন আমি দিলে আবার 1% হবে আচ্ছা আচ্ছা দোকানে দিলে 1% হবে এই যে 100% দেখেন হ্যাঁ এই যে ফুল 100% ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই এগুলো যারা 100% অথেন্টিক নিতে চান তাদের জন্য আচ্ছা কত দেন এটা তাহলে মাত্র 55000 টাকা 55000 টাকা ওকে নেক্সট কি আছে এরপর আইফোন 11 11 দিচ্ছে 128 জিবি 90 প্লাস হবে 94 থেকে 93 92 আচ্ছা 90 প্লাস ব্যাটারি 90 প্লাস হবে ওকে দেখতে পাচ্ছেন 90 প্লাস ব্যাটারি কত করে দিচ্ছেন এগুলো ভাইয়া 128 জিবি 128 জিবি দিচ্ছি 43500 টাকা 43500 বরাবর 43 করা যায় আচ্ছা 43 করে দিলাম ফুল অথেন্টিক ফোনগুলো দেখিয়ে দেন আচ্ছা দেখতে পাচ্ছেন একদম নতুন একবার নিও একটা ক্রেস না একটা ক্রেস দেখাইতে পারলে 1000 করে কম আচ্ছা আচ্ছা তারপর কি আছে এরপরে যে এটা এটা 64 জিবি 64 জিবি দিচ্ছে 40000 টাকা 40000 টাকা 39.5 না 39.5 দেয়া যায় না 40 দেয়া যেত যদি একটু আনফ্রেশ হইতো আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি ব্যাটারি হেলথ কম হইলে সেই সময় তাহলে দেওয়া যেত আইফোনের মানে ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে দামটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবার অংশ টু টোন ফেস লক খারাপ থাকলে সেই সমস্ত ফোনগুলো একটু কমে পাওয়া যায় আর এগুলো সম্পূর্ণ অথেন্টিক আছে আচ্ছা 40 না জি 40 ওকে তারপর কি আছে এরপর 11 প্রো 256 256 জিবি দুটো 256 জিবি দুইটাই জি জি আচ্ছা দেখতে পাচ্ছেন কালার আছে কিন্তু এটা 90 প্লাস ব্যাটারি এগুলো দিচ্ছে মাত্র 52000 করে 52000 টাকা 90 প্লাস ব্যাটারি 256 জিবি জি ভিউয়ার দেখতে পাচ্ছেন 52000 টাকা কিন্তু 90 প্লাস ব্যাটারি অ্যাক্সেস ম্যাক্স ফিজিক্যাল ডুয়েল সিম 512 জিবি ফিজিক্যাল ডুয়েল সিম 512 জিবি 512 জিবি এবং ফিজিক্যাল ডুয়েল সিম আচ্ছা আচ্ছা ফিজিক্যাল ডুয়েল তাও পারে 256 জিবি সিঙ্গেল সিম আচ্ছা এই 512 জিবিটা কত আছে 512টা দিচ্ছে 47000 টাকা 47 দুই সিমের দুই সিম আইফোন কিন্তু দুই সিমের সচরাচর কম পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় না তারপরে আছে কি এরপরে এটা হচ্ছে সিঙ্গেল সিমের সিঙ্গেল সিম হ্যাঁ সিঙ্গেল সিমের ইসিম সাপোর্ট করবে ওকে এটা কত দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র 44000 টাকা 44000 টাকা 44000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 54 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ওকে ফুলি ফ্রেশ কন্ডিশন 90 প্লাস ব্যাটারি হ্যাঁ এবং 3 টু তে চেক দিয়ে নেবে কম্পিউটারে চেক দিয়ে নেবে আমাদের আইফোন প্রত্যেকটা আপনি যেভাবে খুশি সেভাবে চেক করে নিয়ে সুবিধা আছে এবং গ্যারান্টি ওয়ারেন্টি তো শেষতে থাকতেছি এবারে এক্সার 128 জিবি দিচ্ছি মাত্র 27000 টাকা 27000 টাকা এক্সার 128 জিবি 128 জিবি তাও এত নতুন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন 27 মাত্র মাত্র 27000 টাকা আচ্ছা তারপরে আছে কি এরপর এক্সেস 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 256 জিবি আচ্ছা 256 জিবি 256 জিবি এক্সেস এক্সেস না কালার আছে আমাদের কাছে কালার আছে সাদা কালার আছে হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কত দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র 33500 টাকা 256 জিবি 256 জিবি 33500 33500 ওকে তারপর এবার 64 জিবি এক্সেস তো 64 জিবি
একদম ফ্রেশ নিউ কন্ডিশনে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু ক্যামেরা জোস ভাই, ঠিক আছে। আইফোনের ক্যামেরার ব্যাপারে তো আইফোনের ক্যামেরা নিয়ে আর কি বলবো, ঠিক আছে। সুপারমুলে ডিসপ্লে অবশ্যই অবশ্যই। আচ্ছা এটা কত দিচ্ছেন তাহলে? এটা দিচ্ছি 3100 টাকা। 3100 টাকা। আচ্ছা ওর পাশে আরো কিছু আছে আইফোনের কিছু? আইফোনের আরো কিছু কালেকশন আছে এইগুলো? হ্যাঁ আইফোনের 7 প্লাস, সরি 8 প্লাস, 256 জিবি। হুম, 8 প্লাস না? 8 প্লাস। আচ্ছা 256 জিবি। হ্যাঁ ব্যাটারি চেঞ্জ হবে? হ্যাঁ এটা ব্যাটারি চেঞ্জ হবে। আচ্ছা কত দিচ্ছেন এটা? এটা দিচ্ছি মাত্র 25000 টাকা। 25000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা দেখতে পাচ্ছেন ফুলি ফ্রেশ কন্ডিশন না? 25 জি। আচ্ছা এটা কিন্তু অনলি 25000 টাকা। তারপরে আর কি আছে ভাই? এরপর দেখি 6s। 6s 6s আচ্ছা 6s 2GB RAM এর। 2GB RAM, যারা ছোট ফোন পাতলা ফোন এবং পছন্দ যাদের একটু লো বাজারের মধ্যে চায় তাদের জন্য এগুলো। আচ্ছা এটা কত দিচ্ছেন? এটা দিচ্ছি মাত্র 13000 টাকা। মাত্র 13000 টাকা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 13000 টাকা। আর কালার কিন্তু খুব সুন্দর ভাই, ঠিক আছে। মাত্র 7500 টাকা যারা নিতে চান এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন, ঠিক আছে। 7500 টাকা। আচ্ছা ওদিকে কিছু লো বাজেটের ফোন আছে? এরপর দেখাবো পিক্সেল 5 আছে। পিক্সেল পিক্সেল 5 দেখতে পাচ্ছেন? ও পিক্সেল 5 টি আছে পাশে না? কোয়ান্টিটি আছে মোটামুটি না? হ্যাঁ। কত করেছেন ওগুলো ভাইয়া? পিক্সেল 5 দিচ্ছি মাত্র 21500 টাকা। 21500 ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 21500 টাকা, ঠিক আছে। পিক্সেল 5 জি, ওকে। এটা পিক্সেল 4 এ দিচ্ছি মাত্র 17000 টাকা। 4 এ 17000 টাকা? 17000 টাকা। আচ্ছা আর কি আছে? এরপর একটা রেডমি নোট 10s, নোট 10s 128 জিবি, 6 128 জিবি দিচ্ছি মাত্র 13000 টাকা। 13000 টাকা, 13000 টাকা, 6 বাজারের মধ্যে ফোন দরকার। আচ্ছা আর কি আছে ওদিকে? ওপো, এরপর ওপো আপনার A55 6 জিবি, 128 জিবি, 6 128 জিবি একদম নিউ কন্ডিশন দিচ্ছি মাত্র 14500 টাকা। 14500 টাকা, মাত্র 14500 টাকা। এই একটা লো বাজেটের ফোন আছে ভাই? হ্যাঁ। কত দেবেন এটা? একবারে সব থেকে কম দামে? হ্যাঁ এটা 7000 টাকা। আরো কম হবে? 6500 টাকা। 6500, 6500 টাকা, 3 জিবি, 32 জিবি, 32 5, 6500 টাকা। ভিউয়ার্স যারা ক্যামেরা দেখেন না, খুবই সুন্দর, অনেক সুন্দর হবে না? দাম কম হলে কি হবে কিন্তু, তার জন্য যে একদম মানে যাতা হবে না, খুব 6500 টাকা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 6500 টাকা। যাই হোক সমস্যা নেই, দেখান লক। আচ্ছা এই যে দেখেন 6500 টাকার ক্যামেরা জোস কিন্তু ভাই, দেখতে পাচ্ছেন গ্রাফিক্সের জন্য অনেক সুন্দর কিন্তু, ঠিক আছে। মাত্র 6500 টাকা, 6500 টাকা, ওকে। মোটামুটি কি আজকে কালেকশন পড়তে ছিল? আজকে আমাদের কালেকশন। আচ্ছা তো শেষ করার আগে লোকেশনটা আরেকটু বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে আপনার কুড়িল বিশ্ব রোড, যমুনা ফিউচার পার্ক, লেভেল 4 ব্লক ডি, আর KMG মোবাইল ফিউচার আমাদের শপের নাম, আর দোকান নাম্বার হচ্ছে 015B4। আচ্ছা সেন্ট্রাল কোডের আই সেন্টারের তিনটা দোকান পরে আমাদের শোরুম হয়, আর যাদের দরকার তারা নাম্বার দেওয়া থাকবে, ফোন করলে আমরা সমস্যা নেই, রিসিভ করে যমুনা আসলে আমরা রিসিভ করে আসতে পারবো। তো ভিউয়ার্স আর কথা বলছি না, ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।